আমার হয়ে মুাম যখন সমুদ্র পার হয়ে গেলেন ফেরাউন তখন সমুদ্রের মাঝখানে চলে গেল তার দল বল নিয়ে আল্লাহর কুদরতি রাস্তা দিয়ে যখন সমুদ্রের মধ্যে মুসা ফেরাউন ঢুকছে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন মুসা আল আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের পানিকে বলে দিলেন হে সমুদ্রের পানি আগে যেরকম সমান ছিল রাস্তা ছিল না পানি সমুদ্র সমান ছিল আগের মতো সমান হয়ে যাও ফেরাউন আমার আল্লাহর দরহি আমার আল্লাহ নাফরমানি ফেরাউন কি তুমি ধ্বংস করে দাও সামনে দীর্ঘায়িত কোনো দীর্ঘ কোনো আলোচনা করব না সময় নষ্ট করব না আমার পরে তিনি আলোচনা করবেন তিনি স্টেজে আসলেই আমি আলোচনা শেষ করে ফেলব তো আসলে অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা হয় না খুব সংক্ষেপে দুই একটা কথা বলেই আপনাদের সামনে থেকে আমি বিদায় নিই এখানে একটা মাদ্রাসা আছে মসজিদ আছে সেই সুবাদে এলাকার সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন আপনারা উপভোগ করতেছেন যতটুকুই হচ্ছে বা হইতেছে চলতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেছেন এই জন্যই হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে বসার জন্য কবুল করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন দিনই এলেম কোরআনের এলেম কোরআনের বুঝ যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেন তাকেই দান করেন হাদিস শরীফ আসছে মাইরিদুল্লাহু বিহি খাইরয় ফাতহি ফিদ-দিন যার আল্লাহ তাআলা কল্যাণ চান taki আল্লাহ তাআলা দিনের সঠিক বুঝ দান করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাল আনহু বয়স গালেবান তখন মাত্র 12 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন পাশে বসা এক ইহুদি প্রশ্ন করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি প্রশ্ন করছে যেই তিনটি প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ইহুদির এই প্রস্তাব বললেন ঠিক আছে যেই প্রশ্ন তুমি করতে চাও প্রশ্ন করো তিনটা প্রশ্ন করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন ছিল এই পৃথিবীতে এমন কোন জায়গা যেই জায়গা পৃথিবীর সৃষ্টির পরে একমাত্র একবারই সূর্যের আলো পড়েছিল ছিল এরপরে আর পরে নাই কেয়ামত পর্যন্ত তার পর্বেও নাও না দুই নম্বর প্রশ্ন ছিল খুব সংখেও বলতেছি দুই নম্বর প্রশ্ন ছিল পৃথিবীর এমন কোন দুই ভাই যেই দুই ভাইয়ের যমজ দুই ভাই বয়সের ব্যবধান একশো বছর তিন নম্বর প্রশ্ন ছিল যে পৃথিবীর এমন কোন মুদ্রা আছে এমন কোন কবর আছে যে কবর তার মুর্দাকে সহ চল্লিশ দিন পর্যন্ত দৌরাইছে। শেষ পর্যন্ত মুর্দাকে রাখতে বাধ্য হয়েছে ছাড়তে বাধ্য হয়েছে প্রশ্নগুলি খুব আশ্চর্যজনক কিন্তু সব প্রাণ থেকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বয়স তখন মাত্র বারো বছর উমর রাজি আল্লাহ মত বয়বৃদ্ধ মহাজ্ঞানী একজন লোক বসা কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস বলতেছে হুজুর যদি আমাকে অনুমতি দেন এই তিনটা প্রশ্নের জবাব আমি কোরআন থেকে যেতে পারবো বলেন সুহান কি আজীব প্রশ্ন ছোট্ট বাচ্চা উত্তর দিবে ওমরের মনটা ভরে গেল ওমর রাদি আল্লাহ বললেন ঠিক আছে তুমি দিয়ে দাও ওমর রাদি আল্লাহ যখন এই অনুমতি পেয়ে গেল আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বললেন তুমি প্রশ্ন করেছো এক নম্বর প্রশ্ন ছিল যে পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সৃষ্টির পরে একবারই আলো পড়েছিল সূর্যের আলো এরপরে আর কেমন পর্যন্ত পড়বে না শোনো আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসা আলাইহিয়া সাল্লামকে নবী করে পাঠিয়েছিলেন জমার নবী হজরতে মুসা আলাইহিয়া সাল্লাম দিনের দাওয়াত করতেছিলেন দাওয়াতের কাজ করতেছিলেন দিন প্রচার করতেছিলেন ফেরাউনের সহ্য হইতেছিল না ফেরাউন তখন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিয়া সাল্লামকে তাড়িয়ে দিবে এলাকা থেকে বের করে দিবে হজরতে মুসা আলাইহিয়া সাল্লাম যখন দেখলেন এলাকায় আর থাকতে পারতেছেন না রাতের অন্ধকারে সমস্ত দলবল বনি ইসরায়েলের বাহিনী বিশাল বাহিনী প্রায় ছয় লক্ষাধিক মানুষ সমস্ত মানুষকে নিয়ে হজরতে মুসা আলাইহিয়া সাল্লাম রাতের বেলা রওনা করছে রাতের বেলা রওনা করছেন মুসা আলাইহিয়া সাল্লাম পথিমধ্যে লোহিত সাগর পড়ে গেছে এখন সাগর সামনে এদিক দিয়ে ফেরাউন খবর পাওয়া গেছে যে মুসা আলাই ইসলামের বাহিনী তার পুরা বাহিনী কিনে ভাগতেছে ফেরাউন পিছন থেকে ধাওয়া করছে সামনে সাগর মহাসাগর বনি ইসাইল বলতেছে হে মুসা এখন আমরা কি করো এখন আমাদের বাঁচার উপায় আল্লাহ রব্বুল আলমিনের প্রেরিত পয়গম্বর মুসা আলাইহাল্লাম বললেন তোমরা ভয় করো না আল্লাহ আমার সাথে আছে

একটা লাঠি দ্বারা লোহিত সাগর আগাত করার সাথে সাথে আল্লাহর কুদরতে সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল সমুদ্রের মধ্যে মুহূর্তের মধ্যে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল হজরত মুসা আলাইহিসসালামের বাহিনী বারোটি রাস্তা দিয়ে বনি ইসরাইল জাতি বারোটা গোত্র ছিল বারোটা গোত্র বারোটা রাস্তা দিয়ে যাইতেছিল ফেরাউন পিছন থেকে আসতেছে মুসা আলাইহিয়া সাল্লামের ধাওয়া করার জন্য ফেরাউনের টার্গেট হলো মুসা সামনে সমুদ্রের মাঝখানে ধরা করবে যেহেতু সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থা নাই আমি তাদেরকে পাকড়াও করব কিন্তু যার পক্ষে দুনিয়ার কেউ না থাকে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল আর বিশ্বাস থাকে তার পক্ষে কে থাকে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবশ্যই থাকে দুনিয়ার কেউ যদি কাউকে সাহায্য সহযোগিতা না করে মহান আল্লাহ তালার সামনে যখন নত হয়ে আল্লাহর সাহায্য কামনা করে দুনিয়ার কেউ সাহায্য না করলো আল্লাহ সাহায্য করেন আমার ভাইরা হজরত মুসা আলাইহিস সালামের বাহিনী আল্লাহর কুদরতি রাস্তা দিয়ে পার হয়ে গেলেন ফেরাউনের বাহিনী এসে দেখে ব্যাপার কি সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল ফেরাউন মনে মনে চিন্তা করতেছে এখন আমার একটা কেরামতি দেখানো দরকার আমি যে সারা জীবন খোদা দাবি করেছি এখন একটা কাজ দেখাইতে হবে তো দল বলকে বলতেছে দেখো আমার ক্ষমতা সমুদ্রের মধ্যে রাস্তা করে দিছি সমুদ্রের মধ্যে রাস্তা করে দিছি দেখো ক্ষমতা আল্লাহ পাক বলেন দেখো ক্ষমতা দেখাবি দেখা ক্ষমতা দেখা সংক্ষেপে বলতেছে আমার হয়ে মূসা আলিয়া সাল্লাম যখন সমুদ্র পার হয়ে গেলেন ফের তখন সমুদ্রের মাঝখানে চলে গেল তার দল বল নিয়ে আল্লাহর কুদরতি রাস্তা দিয়ে যখন সমুদ্রের মধ্যে মুসা ফেরাউন ঢুকছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন মুসা আল আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের পানিকে বলে দিলেন হে সমুদ্রের পানি আগে যেরকম সমান ছিল রাস্তা ছিল না পানি সমুদ্র সমান ছিল আগের মতো সমান হয়ে যাও ফেরাউন আমার আল্লাহ দরহি আমার আল্লাহ নাফর মানি ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও মুহূর্তের মধ্যে ফেরা তার দল বল সহ সব সহ ধ্বংস হয়ে গেল হজরত আব্বাস বললেন কেইহুদি তুমি প্রশ্ন করেছিনা পৃথিবীর এমন কোন জায়গা আছে যেই জায়গাটা শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না সেই জায়গাটা ছিল লোহিত সাগরের মুসা আলাইহিস সালামের ঘটনার সেই জায়গা যে জায়গাটা শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত লোহিত সাগরের পানি উشেশ হবে না সূর্যের আলো আর কিয়ামত পর্যন্ত পড়বে না বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা খুব সংক্ষেপে বলছি দুই নম্বর প্রশ্ন করা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন হে ইহুদি দুই নম্বর তুমি প্রশ্ন করেছো জমজ দুই ভাই যেই দুই ভাইয়ের জমজ হওয়া সত্ত্বেও বয়সের ব্যবধান এক একশো বছর একদিন দুই দিন না এক বছর নয় দুই বছর নয় একশো বছরের ব্যবধান এটা আবার কেমন কথা জমজ ভাই হইলে একশো বছরের ব্যবধান হয় কিভাবে ভাইরা আমার الله رب العالمين يا بيتي بيتي أكتر نبي بديه سلام بعقم بر بديه لخضرة عزير عليه السلام الله رب العالمين ولن أو الذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها رب العالمين হজরতে উজাই আলাইহিয়া সাল্লামকে নবী পাঠিয়েছিলেন হজরতে উজাই আলাইহিয়া সাল্লামের মনের মধ্যে প্রশ্ন ছিল আল্লাহর নবী মনের মধ্যে সামান্য কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহর কাছে একটা প্রশ্ন ছিল ওগো আল্লাহ যেই লোকটা কবরে চলে যায় মৃত্যু বরণ করে হাড্ডিগুলি গলে যায় মাংসগুলি একাকার হয়ে যায় মাটির সাথে মিশে যায় কোন অস্তিত্ব যেই লোকটা থাকে না সেই লোকটা আবার কিভাবে জীবিত হবে হাসরের ময়দানে দাঁড়াবে ওগো আল্লাহ এই প্রশ্নটা আমার অন্তর মধ্যে জাগ্রত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হযরত উযাইর আলাইহিস সালামকে বোঝানোর জন্য হযরত উযাইর আলাইহিস সালামকে একটা ঘটনা ঘটাই দিলেন উযাইর আলাইহিস সালাম এক গাছের নিচে সফর করছিলেন গাছের নিচে ঘুমাইলেন ঘুমানোর সময় তার দিক উঠছিল উঠটা একটা গাছের সাথে বেঁধে রাখলেন আর তার কিছু খাবার ছিল সেই খাবার ওর পাশে রেখে হজরত উজাই আলাই সালাম ঘুমিয়ে গেলেন আল্লাহ রাবুল আলামিন এই যে উজাই আলাই হিয়াসাল্লাম ঘুমাইল এক ঘুমের মধ্যে রব্বুল আলমিন উজাই আলাই সালামের একশো বছর পার করে দিলেন একশো বছর পার হয়ে গেছে এক ঘুমের মধ্যে একশো বছর পর্যন্ত আপনার হজরত উজাইর সালাম ঘুমাইছে তো উজাইর আলাইহিয়াসাল্লামের ঘুমাইছে তার উট অথবা গাদা যেটাই বলেন এই গাদা বাদা ছিল পাশে আর তার খাবার ছিল খাবার ছিল এবং গাদা ছিল কিন্তু উজাইর আলাইহিয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করলেন হে উজাইর তুমি কতক্ষণ ঘুমাইছিলে উজাইর আলাইসাল্লাম ছিলেন ঘুমান্ত তিনি বললেন যে হয়তো বা আমি একদিন বা অর্ধদিন দিন সামান্য কিছু সময় আমি ঘুমাই কিন্তু আল্লাহ রব্বুল আলম বললেন না তুমি একদিন আর অর্ধদিন দিন নয় তোমার এই ঘুমের মধ্যে একশত বছর পার হয়ে গেছে আল্লাহ এক ঘুমে একশো বছর পার হয়ে যাওয়া এটাও কিন্তু আল্লাহ তালার কুদ্র আপনি চাইলেই কিন্তু দুই দিন তিন দিন ঘুমাই থাকতে পারবেন না যতই চোখ বুজে থাকেন আপনার ঘুম আসবে না ঘুমের একটা সময় আছে লিমিট আছে এই লিমিটের পর আপনি যতই চেষ্টা করেন ঘুম আসবে না কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালামকে দীর্ঘ 100 বছর পর্যন্ত আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রাখলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উজাইর আলাইহিস সালামের মনে কোনো প্রশ্ন থাকতে পারে এইজন্য উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে উজাইর ফাঞ্জুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম দেখো তোমার খাবারের কাছে তোমার খাবারের দিকে তুমি তাকাও আর তোমার যেই খাবার খাদ্য খাবার আছে সেগুলোর দিকে তাকাও তাকায়া দেখেন হযরত উযাইর আলাইহিস সালাম তার যে খাবার ছিল সেই খাবার যেই তাজা ছিল তাজা রেখে ঘুমাইছে সেই খাবার তাজায়ই আছে আল্লাহু আকবার কিন্তু যে উট বাদা ছিল সেই উট মরে পচে গলে হাড় একাকার হয়ে গেছে আমার চোখের সামনে রিন তার পুত্র দেখাই দিলেন হেউজাই দেখো এই যে তোমার যে উট ছিল বা গাদা ছিল সেই উট অথবা গাদা সেটা তোমার জন্য যে মারা গেছে যে মারা গেছে মরে গেছে এবার হাড্ডির সাথে মাংসুর সাথে সব একাকার হয়ে গেছে তোমার মনে যে প্রশ্ন ছিল মাটির সাথে একাকার হয়ে গেলে সেটা আবার জীবিত হয়। তোমার তুমি নিজেই চোখে দেখে নাও। তোমার দিকে তুমি তাকাও উজাইর আলাইহিয়া সাল্লাম তাকাইলেন দেখতে পাইলেন মুহূর্তের মধ্যে ওই মাটির চোখের সামনে মাটির থেকে হাড্ডি গুলি গোস্ত গুলি একাকার হয়ে মুহূর্তের মধ্যে উজাই আলাইহিয়া সাল্লামের সামনে একটা দৃশ্যমান ঘোরা দাঁড়ায়

এই যে গোড়া আর খাবার দুইটার সময় ছিল একই দুইটা এক জায়গায় ছিল কিন্তু একটা দীর্ঘ একশো বছর পর্যন্ত ছিল কোনো কিছু হয় নাই পচে নাই গলে নাই আর একটা বছর একটা ছিল ঘোরা ওট যেটা একশো বছর পর্যন্ত দুনিয়ার হায়া ছিল নাম মেরে গিয়েছিল একশো বছর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবিত করেছি অর্থাৎ দুই যমজ ভাই তাদের বয়সের ব্যবধান হয়ে গেল একশো বছর একশো বছর পর্যন্ত ব্যবধান হয়ে গেল ভাইরা আমার তিন নম্বর প্রশ্ন ছিল পৃথিবীর এমন কোন মুর্দা এমন কোন কবর যেই কবর মুর্দা কে নিয়ে দৌড়াইতেছিল দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত দৌড়ানোর পরে মুর্দা কবর কবর মুর্দাকে রাখতে বাধ্য হয়েছে নিজের কবরের মধ্যে রাখতে পারে নাই প্রশ্ন ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন হে ইহুদী কোরআনে কারীমের ঘটনা মোহান আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন সবগুলি নবীদের ঘটনা মোহান আল্লাহ তালা একজন পাঠিয়েছিলেন নবীর নাম ছিল হদরত ইউনুস আলাই আল্লাহ রব্দুল আলামী দাওত তাব্দিকের দায়িত্ব দিয়ে হদরত ইউনুস আলাইকিয়া সাল্লামকে একটা কৌমের কাছে একটা জাজার কাছে আল্লাহ রাব্দুল আলামিন পাঠাইলেন হাজরত ইউনুস আলাইহিস সালাম দীর্ঘ দিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন দীর্ঘ দিন পর্যন্ত তাদেরকে বুঝাইলেন দ্বীনের কথা বুঝাইলেন শুনাইলেন কিন্তু কোন মানুষ হেদায়েতের পথে আসতেছে না ইউনুস আলাইহিস সালাম বললেন যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো তাহলে তোমাদের প্রতি আল্লাহর আযাব পতিত হবে তোমাদের প্রতি আল্লাহর আজাব আসবে তোমরা তাড়াতাড়ি দিনের কথা কত আসো কিন্তু এর কেউ ঈমান গ্রহণ করলো না হযরত ইউনুস আলাইহিস সালাম একদিন দেখতে পাইলেন যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে যে যে কোনো মুহূর্তে আযাব আসবে ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন যে জায়গায় আযাব হবে গজব হবে সেখানে আমি নবী হিসাবে থাকতে পারি না নিজে নিজে চিন্তা ভাবনা করে আল্লাহর থেকে অনুমতি আসার আগেই হযরত ইউনুস আলাইহিস সালাম সেই এলাকা ছেড়ে চলে যাইতেছিলেন নদী দিয়ে পার হবেন কিন্তু আল্লাহর অনুমতি এখনো আসে নাই আপনি এলাকা ছেড়ে দেন অবশ্যই হয়তো আল্লাহ পাক রব্বুল সামনে বলতেন আজাব আসলে যে আপনার নবীকে তার ধ্বংস করবেন না যে আপনি যান কিন্তু আল্লাহর অনুমতি আসার আগে ইউনুস আলাইসাল্লাম কেন গেলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলম পরীক্ষামূলক হজরত ইউনুস আলাইহাল্লামকে একটা ঘটনা ঘটাই হজরত ইউনুস সালাম সমুদ্র পার হইতেছিলেন অন্যত্র যাওয়ার জন্য সমুদ্র পার হইতেছিলেন সমুদ্র পার হওয়ার জন্য যখন জাহাজ উঠলেন অথবা নৌকায় উঠলেন নৌকায় ওঠার পরে সমুদ্রে মধ্যে উত্তাল দেও শুরু হলো বিভিন্ন রাওয়ায় বিভিন্ন আলোচনা এখানে পাওয়া যায় উত্তাল দেও শুরু হলো উত্তাল দেওয়ার মধ্যে যারা নৌকার যাত্রী ছিল জাহাজের যাত্রী ছিল তারা সিদ্ধান্ত গ্রহণ করলো এই সমুদ্রের এই নৌকার মধ্যে জাহাজের মধ্যে মালিকের অনুমতি ছাড়া ভাগ একজন গোলাম আছে যেই গোলামকে যদি সমুদ্রের মধ্যে ফেলা হয় তাহলেই আমাদের জাহাজ অন্যত্র যেতে পারবে গন্তব্যে পৌঁছতে পারবে অথবা কেউ কেউ বলছেন লটারি করা হোক কার মাধ্যমে কারণে আজকে আমাদের এই দুর্ঘটনার শিকার লটারি করা হোক লটারিতে বারবার বার হজরত ইউনুস আলাই নাম আসতেছিল যেটাই হোক সাল্লাম সিদ্ধান্ত নিল সবাই নদীতে চিন্তা করলেন মালিক আমাকে এখন অনুমতি দেন নাই মালিকের অনুমতি ছাড়া আমি অন্যত্র চলার জন্য আসছি হয়তো মালিক আমাকে পরীক্ষা করার জন্যই এই ব্যবস্থা করেছেন ইউনুস আলাইহিয়া সাল্লামকে সমুদ্রের মাঝে যখন ছেড়ে দেওয়া হলো হজরত ইউনুস আলাই সাল্লাম সমুদ্রের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহর বিশাল কুদরতি বিশাল একটা মাছ ইউনুস আলাই সাল্লামকে গিরে ফেলল হজরত ইউনুস আলাই সাল্লামকে গিলে ফেলল কিন্তু হজম করতে পারল না কেলতে পারছে কিন্তু হজম করতে পারে নাই কোনো ক্ষতি ক্ষতিও করতে পারে না একদিন দুই দিন নয় কেউ কেউ বলেছেন সাত দিন অধিকাংশ লোক বলেন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত হজরত ইউনুস আলাইহিয়া সাল্লাম ওই নদীর মধ্যে ঘুরতেছিলেন মাছ ঘুরতেছিল ইউনুস আলাইহিয়া সাল্লাম মাছের পেটের মধ্যে এভাবে চল্লিশটা দিন পর্যন্ত ইউনুস আলাইহিয়া সালাম মাছের পেটের মধ্যে ছিলেন শেষ পর্যন্ত মাছ ইউনুসকে ভক্ষণ করতে পারেন নাই হজম করতে পারেন নাই মাছ ইউনুস আলাইহিয়া সাল্লামকে নদীর পারে ছাড়তে বাধ্য হয়েছে

সমুদ্রের উজ্জ্বল ঢেউয়ের মধ্যে রক্ষা করতে পারেন কে যত বড় বিপদ হোক রক্ষা করতে পারেন কে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে দেখাই দিলেন হে দুনিয়ার মানুষ শোনো মাঠের মাসের পেটের মধ্যে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত আমার নবী ছিল কিন্তু আমার হুকুম হয় নাই মাস আমার নবীকে সামান্যতম কোনো ক্ষতি করতে পারেন নাই জোরে বলেন সুবহানাল্লাহ দীর্ঘদিন পর্যন্ত থাকার পরে ইনুসআ আলাই নদীর পারে ফেলে দিচ্ছেন ইহুদিকে বললেন এটা হলো তিন নম্বর ঘটনা যে চল্লিশ দিন পর্যন্ত কবর তার মুদাকে নিয়ে দৌড়াইছে কিন্তু কবর তার মুদা রাখতে পারে না যাই হোক আমার পরে আলোচক দারুসালামের সম্মানিত ফতিফ সাহেব চলে আসছে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আপনাদের সকলের কাছে দোয়া চাই নেক দোয়া চাই বিশেষ করে মাদ্রাসা মসজিদ আসে আমাদের চেয়ারম্যান সাহেব তিনিও বললেন মাদ্রাসা মসজিদ দান সহযোগিতা এটাই আপনার আমল নামাজ জমা হবে অর্থ সম্পদ এগুলি সব আপনার সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু আপনি যেগুলি করে গেলেন এখানে সেগুলি আপনার আমল নামাজ জমা হবে পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি